প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। বিপিএলে ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হওয়ার পর পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুলের অবশেষে সুরঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছেন। দীর্ঘ পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আশরাফুলের সাথে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ইতিবাচক আলাপ হয়েছে। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের নিয়ে অনলাইন ভিত্তিক সংগঠন ও ফেসবুক গ্রুপ FBC টাইগার্সের অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। FBC টাইগার্সের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো ভক্তদের সামনে এসে সুখবর দিয়েছেন আশরাফুল। তার সাথে দেখা করেছি, সে সবসময় ইতিবাচক ছিল, ভালো খেললে আমাকে তারা আরেকটা সুযোগ দেবেন এটা আমার বিশ্বাস, এমনটি জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল, যেটা কিনা নাজমুল হাসান পাপনের কাছ থেকে শুনেছেন। বাংলাদেশ দলে খেলার লক্ষ্য আছে, তবে আমার প্রথম গোল হচ্ছে জাতীয় লীগ, প্রস্তুতি নিচ্ছি দুই মাস ধরে, যেখানেই খেলবো ভালো ক্রিকেট খেলতে চাই। তিনি বলেন, সিলেকশনের ব্যাপারটা অনেকটা আমার উপরই, আমি যদি বলি ক্রিকেট খেলতে পারি, জাতীয় লীগে যদি 200-300 মারতে পারি এক একটা ইনিংসে, তাহলে হয়তো বা সুযোগ পাবো, তখন হয়তো বিবেচনায় আসবো যে আমাকে দিয়ে কিছু করা সম্ভব। সুতরাং এখন আমি আশরাফুল বলছি যে আমার এখন দরকার ট্রিপল সেঞ্চুরি করতে পারলে হয়তো বা কোনো না কোনো সময় নির্বাচকদের চোখে পড়ব এবং জাতীয় লীগ থেকে জাতীয় দলে খেলার স্বপ্নের সুযোগটা নিজেই সৃষ্টি করতে পারব। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। প্রতিনিয়ত মোহাম্মদ আশরাফুলকে সাপোর্ট করুন এবং জাতীয় দলে মোহাম্মদ আশরাফুলকে আমরা দেখতে চাই। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।